জীবনে দুঃখ আর ব্যর্থতা ছাড়া কিছুই পান না এরা, গীতায় সতর্ক করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণীকে মানুষের জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয়। গীতায় শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অতি মূল্যবান উপদেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। তিনি আরও বলেছেন যে ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না, তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য। গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না, তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে। গীতায় কৃষ্ণ বলেছেন যে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে তা না তো আমাদের খুশি দেবে আর না লক্ষ্যে পৌঁছানোর সুখ, তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত। গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনো ভয় পেও না, কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যু বরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয়। কৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।